আজকে ইন্ডিয়ার নাম ইন্ডিয়া, 1947 সালে এই নাম দেওয়া হয়েছে বা তার আগে দেওয়া হয়েছে। ধরুন ইন্ডিয়ার নাম আজ থেকে 70 বছর আগে দেওয়া হয়েছে, তার আগে কি ইন্ডিয়া ছিল না? তার আগে ইন্ডিয়া ছিল, অন্য কোন নামে ছিল, ধরেন ভারত ছিল। আমাদের বাপ দাদারা তখন থাকতো না, তারা থাকতো, তাদের পূর্বপুরুষেরা থাকতো। কিন্তু আপনারা যদি দেখেন ইসরায়েল যে দেশটা, যে দেশে আজকে তারা নিজেদের দেশ, নিজেদের দেশ বলে লাফালাফি করছে, তাদের দাদা কোথায় জন্ম নিয়েছে, কোথায় মরেছে খোঁজ নিয়ে দেখতে পাবেন তারা মরেছে কোথা, জার্মানে, আমেরিকায়, ইংল্যান্ডে, ইউরোপে, অন্যান্য দেশে তারা জীবনযাপন করত। 1947 সালে আমেরিকার বিদেশ মন্ত্রী বেলফোর্ড একটা আইন পাশ করলো। কি আইন পাশ করলো? যে না, ইসরায়েলিদেরকে, ইহুদিদেরকে একটা দেশ দেওয়া হবে। আপনাদের কি শুনতে খারাপ লাগছে নাকি? চেঞ্জ করে দেবো বিষয়, এই বিষয়টা একটু শুনে রাখেন, এই বিষয়টা মনে রাখবেন। কোন জাতি যদি তার ইতিহাস ভুলে যায়, কোন জাতি যদি তার ইতিহাস ভুলে যায়, তাহলে মনে রাখবেন ওই জাতির ভবিষ্যৎ নেই, ওই জাতির ভবিষ্যৎ নেই। আপনার জন্য কেউ লড়বে না, আপনার জন্য কেউ লড়বে না। আফগানিস্তানে মুসলমানদের হয়ে কেউ লড়েছে? আফগানিস্তানে মুসলমানদের হয়ে লড়েছে তালিবানরা একা, তালিবানরা একা লড়েছে। উইঘুরের মুসলমানদের জন্য কেউ লড়ছে? কেউ লড়েনি। উইঘুরের মুসলমানদের জন্য কেউ লড়েনি। রোহিঙ্গাদের জন্য কেউ লড়েছে? কেউ লড়েনি। তারা আজও রিফিউজি সারা বিশ্বে, আজকে সিরিয়াতে বলেন, ইয়েমেনে বলেন, ইরাকে বলেন, এই সমস্ত দেশগুলোতে, তারপরেতে আরো অন্যান্য যে দেশগুলো আছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, লিবিয়াতে বলেন, মিশরে বলেন, এখানকার হাজার হাজার লক্ষ লক্ষ রিফিউজি আজকে অন্য দেশে পড়ে আছে, ইউরোপে পড়ে আছে, তাঁবুতে পড়ে আছে। ঠান্ডা লাগলে তারা মরে যায়, গরমে তারা মারা যায়, বর্ষায় তারা মারা যায়, রোগে তারা মারা যায়। এবং শুনলে অবাক হয়ে যাবেন, সেখানে মানুষের ঈমান আমল সবকিছু তছনছ হচ্ছে, তার কারণ তারা নিজেদের দেশ আজকে হারা। মনে রাখবেন, যদি আমরা আমাদের দেশের মুসলমানেরা নিজেদের ইতিহাসকে নিজেরা না তৈরি করি, নিজেদের ভবিষ্যৎকে নিজেরা না তৈরি করি, তাহলে মনে রাখবেন কেউ বাঁচাতে আসবে না, আমাদেরও দিন আসবে, আমাদেরও শেষ হতে হবে, আমাদের ছেলেপুলেদেরকে রিফিউজি হয়ে পড়ে থাকতে হবে। এটা বাস্তব, এটা বাস্তব কথা। কি বললাম বুঝলেন? 1947 সালে আমেরিকার বিদেশ মন্ত্রী বেলফোর্ড বললো কি, যে ইউরোপীয় ইহুদিদেরকে, ইহুদিদেরকে একটা নিজস্ব দেশ দিতে হবে। কেন দিতে হবে, কোথায় দিতে হবে? না, আজ থেকে 5000 বছর আগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার উম্মতকে আমি একটা দেশ দেব, তোমার উম্মতকে আমি একটা ভূখণ্ড দেব, যেখানে তারা থাকবে ওই ভূখণ্ডটাই তাদেরকে দিতে হবে। কথা কি বললাম বুঝলেন? আজকে চিন্তা করে দেখেন, আপনি এখানে একটা বাড়ি করেছেন, আপনার বাড়ি, আপনার বাড়ি, এখানে একজন এসে বলল যে আজ থেকে 5000 বছর আগে আমাদের পূর্বপুরুষ এখানে থাকতো, বাড়িটা ফেরত দাও, দিয়ে দেবেন? দেবেন? ওখানে আপনার বাড়ি, এটা ধরেন এই মাদ্রাসা মসজিদ আছে, মসজিদ এসে বললো আজ থেকে 3000 বছর আগে এখানে একটা মন্দির ছিল, ফেরত দাও, দেবেন? কেন দেবেন না? তার কারণ 3000 বছর আগের দলিল কোনো দলিল নয়, এটা কোনো দলিল নয়। যেমন ভাবে ভারতবর্ষের সংবিধানে উল্লেখ করে দেওয়া আছে যে 1947 সালে ভারতবর্ষের যেগুলো মন্দির সেগুলো মন্দির, যেগুলো মসজিদ সেগুলো মসজিদ। এখন বলা যাবে না, ভারতের সংবিধান অনুযায়ী বলা যাবে না যে এটা এখন মসজিদ, আগে মন্দির ছিল, ভেঙে মন্দির করব। এটা ভারতের সংবিধান বলছে এটা বলা যাবে না, কারণ এটা স্বাধীনতার সময় যদি এটা মসজিদ থাকে, স্বাধীনতার পরবর্তীতে যদি এটা নতুন করে মসজিদ তৈরি হয়, তবে এটা মসজিদই, এটাকে মন্দির করা যাবে না। এটা সংবিধান বলছে, এই অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে। তো সেই জায়গাতে আজকে ইহুদিদেরকে কি বলা হলো, যে তোমরা ওখানে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও, যেখানে সম্পূর্ণভাবে মুসলমানেরা বাস করত, ওখানে চলে যাও, কারণ 5000 বছর আগে তোমাদেরকে ওই জায়গাটা দেওয়ার ওয়াদা করা হয়েছিল। শুনতে পাচ্ছেন? এদিকে একটু খেয়াল করবে, এদিকে তাকাবে না, লোকজন আসবে যাবে, একটা এত বড় অনুষ্ঠান, মাশাআল্লাহ মাদ্রাসা মসজিদে এত বড় অনুষ্ঠান, লোকজনের আসা যাওয়া হবে, ওইদিকে তাকিয়ে থাকলে জলসা শুনতে পারবেন না। যে ঠিক আছে, তো ফিলিস্তিনে, ওই ফিলিস্তিনে, ওইখানে যখন ইসরায়েলিদেরকে, ইহুদিদেরকে জায়গা দেওয়া হলো, তারা থাকতে শুরু করলো, এবং সেই থাকার সময়তে তাদের সঙ্গে আরবীয়দের যুদ্ধ শুরু হলো। আরবীয়দের যুদ্ধ শুরু হওয়ার পরে বহু পরবর্তীতে একটা ফয়সালা নেওয়া হলো, সেই ফয়সালাটা কি,
সেই ফয়সালাটা হলো যে ইহুদিদেরকে প্যালেস্টাইনের একটা অংশ দেওয়া হবে লক্ষ্য করেন ইহুদিদেরকে প্যালেস্টাইনের একটা অংশ দেওয়া হবে এর বেশি কিছু নয় কিন্তু সেই অংশটাকে তারা ইসরায়েল নামকরণ করলো এবং তারা ধীরে 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 যে জায়গাগুলো ফিলিস্তিনি মুসলমানদের ছিল তাদের কাছে গিয়ে তারা অস্ত্রশস্ত্র ব্যবহার করে সৈন্য ব্যবহার করে তাদেরকে গুলি করে তাদেরকে মার্ডার করে তাদেরকে খুন করে তাদের বাড়ি ঘরদোর ভেঙে তাদের কাছ থেকে সবকিছু দখলদারিত্ব করে তারা কি করলো সেই সমস্ত জায়গাগুলো দখল করে নিজেরা দখলে রাখলো অবশেষে যে একটা পুরো দেশ ছিল মুসলমানদের সে দেশের পূর্ব দিকে কিছুটা পশ্চিম দিকে কিছুটা পূর্ব দিকে কিছুটা পশ্চিম দিকে কিছুটা এইটুকু অংশ মুসলমানদের রাখা হলো এবং বাকি সমস্ত কিছু এরা দখল করলো অকুপেশন তারা করলো অকুপাই করলো ওই ছোট জায়গা কোটা একটা হচ্ছে গাজা একটা হচ্ছে গাজা আর একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক যেখানে জেরুজালেম আকসা এই সমস্ত জায়গাগুলো যে জায়গাতে আছে সেটাকে বলা হয় কি ওয়েস্ট ব্যাংক ওই ওয়েস্ট ব্যাংক একটা থাকলো একটা গাজা থাকলো গাজার ব্যাপারে যদি আপনাকে বলি এরপরে বাকিরা কি কি করলো এই শুধু এইটুকু জায়গার বাদে পুরো জায়গাটাকে কংক্রিটের উঁচু দেওয়াল তুলে সব জায়গাটা ঘিরে দেওয়া হলো আজকে গাজার মুসলমানেরা শুধু বলা হয় ফিলিস্তিন একটা সার্বভৌম দেশ অথচ ফিলিস্তিনের নিজস্ব সার্বভৌমত্ব নেই সার্বভৌমত্ব মানে কি নিজের দেশের ব্যাপারে নিজে ডিসিশন নেবে এই ক্ষমতা ফিলিস্তিনের মুসলমানদের নেই গাজাকে বলা হয় পৃথিবীর মধ্যে সবথেকে বড় খোলা আকাশের জেলখানা তাদের জন্য পানির ব্যবস্থা নেই তাদের জন্য ওষুধের ব্যবস্থা নেই তাদের জন্য খাবারের ব্যবস্থা নেই তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা নেই তাদের জন্য শিক্ষার ব্যবস্থা নেই তাদের কি বলা হয় এয়ারপোর্ট নেই তাদের ওখানে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে দেওয়া হয়েছে এই সব কিছুকে তারা বন্ধ করে ওখানকার মানুষদের মানবিক যে অধিকার মানুষ হিসাবে যে অধিকার এই অধিকারগুলোকে ক্ষুণ্ণ করা হয়েছে এই অধিকারগুলোকে শেষ করা হয়েছে এটা কারা করেছে এটা করেছে জায়োনিস্টরা এটা করেছে ইহুদিরা সেখানে 1987 সালে শেখ মোহাম্মদ ইয়াসিন রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম প্রতিষ্ঠা করলেন হামাসের সর্বপ্রথম প্রতিষ্ঠা করলেন কিসের হামাসের হামাস শব্দটা আসল অর্থ কি হারাকাতুল মুকাওয়ামাতিল ইসলামিয়া কি বললাম বুঝতে পারছেন হারাকাতুল মুকাওয়ামাতিল ইসলামিয়া অর্থাৎ ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট ইসলামের প্রতিরক্ষা আন্দোলন মুসলমানের নিজেকে বাঁচানোর প্রতিরক্ষা আন্দোলন একটা জিনিস বলেন একজন আমাকে ঘুষি মারলো একজন আমাকে ঘুষি মারতে যাচ্ছে আমি হাতটা দিয়ে আমাকে আটকে দিলাম আটকে দিলাম এই যে আমার আটকানোটা এটাকে বলা হয় রেজিস্ট্যান্স এটাকে বলা হয় মুকাওয়ামা কি বললাম বুঝলেন এটাকে বলা হয় কি রেজিস্ট্যান্স এটাকে বলা হয় মুকাওয়ামা এখন বলেন সে যদি আমাকে ঘুষি না মারতো আমি হাতটা আটকাতাম না তাহলে আমি যখন একটা জিনিস রেজিস্ট করছি তার মানে কি একটা আক্রমণ আসছে বলেই তো করছি আজকে হামাস তৈরি হয়েছে এই কারণে তার কারণ তাকে একটা আক্রমণ তার উপরে চালানো হচ্ছে বলে আর সেই আক্রমণটা কি সেই আক্রমণটা হচ্ছে তাদের মানবিক সমস্ত অধিকারকে খর্ব করে নিজেদের জায়গাকে নিজেদেরকে বাড়িয়ে নেওয়া কথা কি বললাম বুঝলেন আমি সংক্ষেপে বলি কারণ মানুষজন এসব শুনতে চায় না মানুষজন ঘটনা শুনতে চায় মানুষজন এখন আমি একটা দুটো কারামত বলবো সব শুনবে কথা বুঝলেন আমি দুটো কারামত বলবো সবাই মন দিয়ে শুনবে না ঠিক আছে আমি দুটো সুর দেবো সবাই মন দিয়ে শুনবে না ঠিক আছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এইসব করে আপনার কোনো লাভ নেই একটা কথা আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিই আমিও পারি সুর দিতেও পারি টান দিতেও পারি হয়তো আমাকে কিছুক্ষণ আলোচনা যতক্ষণ করতে হবে এর মধ্যে সুর টান দিয়েও ফেলবো কথা কি বললাম বুঝলেন এগুলো পারি আমি ঘটনাও বলতে পারি ঘটনাও বলতে পারি কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে যে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন যেটা প্রয়োজন আমাকে সেটা বলতে হবে তো যদি আমার এখানে আমার পিঠে কেউ চাবুক মারে আমি বসে বসে বিরিয়ানি খেতে পারি কারণ আমার পিঠে তো চাবুক পড়ছে আমি তো আমার প্রথম কি কাজ হবে ওটাকে আটকানো কথা কি বললাম বুঝলে তো ইহুদিরা তারা কি করলো নিয়মিত ওই জায়গাটাকে দখল করতে 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 এক সময় তারা পুরো এলাকাটা পুরো স্টেটটা তারা দখল করেছে এই স্টেট তাদের দখল করা এটা বিশ্বের ইউনাইটেড নেশন জাতিসংঘের আইন অনুযায়ী এটা এটা অন্যায় তারা করেছে সেই অন্যায়ের প্রতিবাদ করেছে আজকে হামাস সেই অন্যায়ের প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের ফলস্বরূপ আজকে তাদের উপরে টর্চার তাদের উপরে জুলুম তাদের উপরে নির্যাতন করা হচ্ছে এক্ষেত্রে আমরা ভারতের মুসলমানরা কি করতে পারি
প্রথম হচ্ছে ভারতের মুসলমানেরা আমরা ফিলিস্তিনের ইতিহাস চর্চা করতে পারি কেন চর্চা করব ওই ফিলিস্তিনের বুকে আছে 70 হাজারের বেশি নবীর কবর 70 হাজারের বেশি নবীর কবর আছে কোথায় ফিলিস্তিনে গত পরশুদিনের কথা বলি ফিলিস্তিনে একটা জায়গা আছে নাবলুস জায়গাটার নাম নাবলুস ওই নাবলুস ওখানে খুব বিখ্যাত একজন আলেম ছিলেন ওই নাবলুসে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে শয়তান জায়নিস্টগুলো ওখানে বোম মেরেছে ইউসুফ আলাইহিস সালামের মাজারের উপর ওইখানে আছে আসকালান যেখানে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ওখানে আছে কুদস মুসলমানদের তৃতীয় সম্মানিত মসজিদ মুসলমানদের তৃতীয় সর্বোচ্চ সম্মানিত মসজিদ ওখানে আছে কি মসজিদুল আকসা ওইগুলোর সম্মান ওইগুলোর মর্যাদায় ওইগুলোর জন্য আমাদেরকে জানতে হবে তাদের ইতিহাসের ব্যাপারে এবং দ্বিতীয়ত তাদের ব্যাপারে তারা একটা কথা বলে যে সরাসরি আমাদের বিরুদ্ধে আমাদের সাথে যদি যোগ না দিতে পারো কমপক্ষে আমাদের সাথে সহমর্মিতা পোষণ করো আমাদের সাথে একমত হও বিশ্বে একটা মুসলমানদের নিজস্ব মতামত থাকতে হবে আপনার একটা মতামত থাকতে হবে কি মতামত যে আমরা ফিলিস্তিনিদের পক্ষে কেন থাকতে হবে তার কারণ সেটা আমার ঈমানের অঙ্গ এই মতামত আপনার থাকতে হবে আজকের যুগে আমার বলতে খারাপ লাগে আজকে এই মুহূর্তের কথা বলি বাংলাদেশের কিছু আলেম এবং সৌদি আরবের দাম্মামে বসে থাকা কিছু আলেম যারা সমাজে বড় ঘোমটা পড়ে বড় বড় ফতোয়া দেয় লোককে আকীদা শেখায় লোককে সাধারণ কথায় কথায় কাফের বলে দেয় বেদাতী বলে দেয় মুশরিক বলে দেয় এবং নিজেদেরকে সালাফি আহলুল হাদিস এই সব নাম বলে যারা প্রচলিত তারা নিজেদেরকে দেখায় তারা ফতোয়াবাজি করছে যে ফিলিস্তিনে যেটা হচ্ছে হামাস যেটা করেছে অন্যায় করছে শুনতে পাননি তারা ফতোয়াবাজি করছে যে মুসলমান শাসক সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যে মুসলমান শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উনি যখন মসজিদুল আকসা দখল করেছিলেন তারপরে মসজিদুল আকসাকে খ্রিস্টানরা দখল করে নিয়েছিল যে মুসলমান শাসক সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি ওই ফিলিস্তিনকে ওই ফিলিস্তিনের মসজিদুল আকসাকে মুসলমানদের জন্য আবার ছিনিয়ে এনেছিলেন ওই মুসলমান শাসক সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি গোমরা বলছে যে মুসলমান শাসক বাইজান্টাইনের বুকে গিয়ে কনস্টান্টিনোপলে গিয়ে সেখানে গিয়ে কনস্টান্টিনোপলে বাইজান্টাইন সাম্রাজ্যের উপরে হামলা চালিয়ে কনস্টান্টিনোপলে গিয়ে সেখানে মসজিদ দখল করলো সেই মুহাম্মদ ফাতিহ যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে একটা মুহাম্মদ নামে একজন আসবে যে ইসলামের জন্য বিজয় করবে ইসলামকে ইউরোপের দরজায় নিয়ে যাবে সেই মুহাম্মদ ফাতিহকে আহলে হাদিস নামধারী তারা বড় বড় ফতোয়াবাজি করে তারা বলছে উনি নাকি গোমরা ছিলেন কথা বুঝলেন আজকে এই ধরনের ডলার খোর এই ধরনের ডলার খোর এই ধরনের সৌদির রিয়াল খোর এই ধরনের সৌদির পাঁচটা গোলাম এদের থেকে বাঁচার জন্য নিজেদের ঈমানকে বাঁচার জন্য কথা কি বললাম বুঝলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়ল যে ব্যক্তি আমি যেদিকে ফিরে নামাজ পড়ি সেদিকে ফিরে নামাজ পড়ল যে ব্যক্তি আমি যে পশুটা জবাই করি মুসলমান যে পশুটা জবাই করে সেটা খেলো সে মুসলমান ফাহুয়া ফি যিম্মাতিল্লাহি ওয়া যিম্মাতি রাসূলিহি সে আল্লাহর যিম্মায় সে রাসূলের যিম্মায় আপনি বলেন ফিলিস্তিনের মুসলমান তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না তারা তো তাদের লাশ কাঁধে করে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা তো তার সন্তানের লাশকে কাঁধে করে নিয়ে কাঁদতে কাঁদতে দুনিয়ার কোন পেট্রো ডলারকে সৌদি আরবের বাদশাকে বলছে না যে আমাকে বাঁচাও সে বলছে না বাহরাইনের বাদশাকে কাতারের বাদশাকে কুয়েতের বাদশাকে আরব আমিরাতের বাদশাকে বলছে না আমাকে বাঁচাও সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আশ-শাহীদু হাবিবুল্লাহ তারা তো নিজেদের সন্তানকে কাঁধে করে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তাহলে তাদের জন্য কি আমাদের হৃদয় কাঁপবে না তাদের জন্য আমাদের অন্তর কাঁদবে না আজকে একটা শ্রেণী তারা মুসলমান নামধারী এরা আসলে মুসলমান নয় এরা ইহুদিদের এজেন্ট যারা আজকে সমাজের বুকে মুসলমানদের মধ্যে পয়েন্ট মাথা মাথা ঢুকাচ্ছে মাথার মধ্যে যে এখন মুসলমানদের কি হবে মুসলমানরা যে এই যে হামাস হামলা চালিয়ে দিল মুসলমানদের এবারে চলবে কি করে এমন এমন কথা বলছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন বলছে এক একটা হামাস এই ইসরায়েল বোম মারছে ফিলিস্তিনের বড় বড় বিল্ডিং ধসে যাচ্ছে এই বিল্ডিং 30 বছরও তৈরি করা সম্ভব নয় যদি একটা কথা বলেন আমার স্বাধীনতা না থাকে আমার খাদ্য না থাকে আমার পানীয় না থাকে আমার ঈমান না থাকে আমার ঈমানকে ধ্বংস করার চেষ্টা থাকে আমার বিল্ডিং নিয়ে কি আমি ধুয়ে খাবো বলেন আমি কি করবো আমার বিল্ডিং নিয়ে বিল্ডিং ধসে যা তারা পরোয়া করে না
তারা পরোয়া করে না আমাদের বাংলাদেশে আমার পরিচিত একজন বাংলাদেশ থেকে তুর্কিতে গিয়েছিলেন সেখানে গিয়ে একজন ফিলিস্তিনি ডাক্তারের সঙ্গে পরিচয় হয়েছে তিনি বলছেন যে আমি বাড়ির বাইরে ছিলাম এমন সময় ইহুদিরা আসলো এসে আমার স্ত্রীকে বলল 2 মিনিট সময় দিচ্ছি যা কিছু নেওয়ার নিয়ে ঘর থেকে বেরিয়ে এসো বোম মারবো ওনার স্ত্রী দুটো সন্তানকে হাতে করে নিয়ে বেরিয়ে আসে চিন্তা করে দেখেন নিজের বাড়ির সঙ্গে মিলাবেন নিজের বাড়ির সাথে মিলাবেন নিজের দুটো সন্তানকে 2 মিনিটে এর বেশি কিছু নিয়ে আসা সম্ভব নয় নিজের দুই সন্তানের দুটো হাত ধরে বেরিয়ে আসেন তারপরে বোম মারা হলো তিনি বললেন আমার বাড়ি যেটা আমি তিলে তুলে মেহনত করে গড়ে তুলেছি আমার গাড়ি যেটা আমি বহু দিন ধরে পয়সা জমিয়ে জমিয়ে পয়সা জমিয়ে জমিয়ে আমি যে বাড়ি কিনেছি সেই বাড়িটাকে ধুলিসাৎ করে দেওয়া হলো সেই গাড়িটাকে ধুলিসাৎ করে দেওয়া হলো ওনাকে তখন আমার পরিচিতজন জিজ্ঞেস করছে আপনার কষ্ট লাগেনি তখন তিনি বলেন সুবহানাল্লাহ আল্লাহর নামে সমস্ত তাসবিহ এটা আমি আমার আল্লাহর জন্য কুরবান করে দিয়েছি এখানে বসে বসে এসি রুমে বসে বসে তাদেরকে ঈমান শেখাচ্ছে একদম এসি রুমে বসে বসে ক্যামেরার সামনে বসে বসে একদল তাদেরকে ঈমান শেখাচ্ছে আজকে ঈমানের জন্য আমি বলতে চাই যে তাদের পায়ের জুতো হতে পারলে আমরা ধন্য হতাম তাদের পায়ের জুতো হতে পারলে আমরা ধন্য হতাম তাদের ঈমানের তেজ এত বেশি তারা তাদের সন্তানকে কাঁধে করে নিয়ে আল্লাহকে ভুলে যায় না তাদের তাদের রক্তাক্ত সন্তানের লাশ হাতে করে নিয়ে আল্লাহকে ভুলে যায় না তারা তাদের বৃদ্ধ পিতামাতাকে সামনে রেখে যাদের লাশ হয়ে পড়ে আছে আল্লাহকে ভুলে যায়নি তারা রাসূলকে ভুলে যায়নি তারা ঈমানকে ভুলে যায়নি তারা মসজিদুল আকসাকে ভুলে যায়নি তাদেরকে গুলি করে করে মেরে দেওয়া হয় তারপরেও তারা সেখানে বাপকে গুলি করেছে ছেলে গিয়ে মসজিদুল আকসায় দাঁড়িয়েছে সেই জন্য আমি প্রাথমিকভাবে আলোচনা আজকে সিরাতুন নবীর মজলিস সিরাতের রাসূলের মজলিস কিন্তু আমি মনে করি সিরাতের বাস্তবায়ন তখন সম্ভব হবে যখন আমরা আমাদের সমস্ত মুসলমান ভাইদের যারা আমার কলেমার ভাই ইখতিলাফ আমি জানি না ফিলিস্তিনিরা কোন মাযহাবে আমি জানি না ফিলিস্তিনিরা কোন কোন তরিকা মানে কিনা আমি জানি না ফিলিস্তিনিরা কিয়াম করে কিনা আমি জানি না ফিলিস্তিনিরা নামাজের পরে হাত তুলে মুনাজাত করে কিনা আমি এসব জানি না এবং আমার জানার প্রয়োজনও নেই আমার জানার প্রয়োজন নেই তারা আমার ঈমানের ভাই তারা আমার কলেমার ভাই তারা যদি কোনো একটা ইহুদির হাতে আক্রান্ত হয় কোনো খ্রিস্টানের হাতে আক্রান্ত হয় দুনিয়ার কোনো কাফের সামনে আক্রান্ত হয় আমার কলজে কাঁপবে আমি তার এবং আমাদের প্রত্যেক মুসলমানের মানসিকতা এটা রাখতে হবে যে আমরা ফিলিস্তিনিদের কথা কি বললাম বুঝলেন এটা কেন রাখতে হবে জনমত তৈরি করার জন্য জনমত তৈরি করার জন্য যে না এটা তৈরি করার লাভটা কি জানেন লাভটা যেটা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা চাপ ক্রিয়েট করা যায় যে সারা বিশ্বের মুসলমানদের আত্মা মুসলমানদের ইমোশন সেটা ফিলিস্তিনিদের সাথে আছে কথা কি বললাম বুঝলেন দোয়া করেন এই যে যুদ্ধটা চলছে মনে রাখবেন যুদ্ধের ভয়াবহতা এত মারাত্মক বর্তমান সময়ে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের ভয়াবহতা এত মারাত্মক অনেক অনেক কথা বলছেন কেউ বলছেন এই যুদ্ধ থেকে মানে ওয়ার্ল্ড ওয়ার থ্রি হতে পারে থার্ড ওয়ার্ল্ড ওয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধ থেকে শুরু হতে পারে কেউ বলছেন এটা থেকে মালহামা শুরু হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মালহামা হবে চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ রক্ত আর রক্ত অনেকে বলছেন এই যুদ্ধ থেকে সেই মালহামার সূচনা হবে আবার অনেকে বলছেন এই যুদ্ধে যদি মুসলমানদের পরাজয় হয় তাহলে মসজিদুল আকসা ভেঙে সেখানে ইহুদিদের থার্ড টেম্পল তৈরি করা হবে আর থার্ড টেম্পলটা কি থার্ড টেম্পল হচ্ছে যেখানে দাজ্জাল এসে বসবে কথা কি বললাম বুঝলেন পরিস্থিতি অনেকটা গরম কথা বুঝলেন নিয়মিত আমার গত চার দিন হলো গত তিন চার দিন হলো ঘুম ছাড়া বাকি সবসময় পড়ে আছে কি হচ্ছে কি হচ্ছে কারণ হচ্ছে সেখানে আমার ইমানে ভালোবাসা সেখানে যুক্ত হয়ে আছে সকলকে আমাদের মনে রাখবেন আমাদের প্রত্যেকের যেন এই ইমানি ভক্তি ইমানি ভালোবাসা থাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি